মেয়ের পূজার প্রথম শপিং অনেক আগে ভিডিও করা ছিল কিন্তু আপলোড করা হয়নি সময়ের অভাবে তো ভাবলাম কষ্ট করে ভিডিও করেছি যদিও কালী পূজা পার হয়ে গেছে তো আমি আপনাদের আজকে আমার মেয়ের ড্রেস গুলো দেখাচ্ছি এই ড্রেসটা পূজার কিছুদিন আগে কেনা হয়েছিল ওর অন্নপ্রাশনের জন্য ড্রেসটা তো আমার ভীষণ পছন্দ সবগুলো ড্রেসের মধ্যে এই ড্রেসটাই মনে হয় খুব মা ফুটে আর কি কিছু কিছু ড্রেস আছে না যে গায়ে দিলে খুব ফুটে চলমললে লাগে এটা তার বাবা এনেছিল এটাও পূজো উপলক্ষে কিনা তো সব জর্জেটের ভিতরে একটা ড্রেস এগুলো এনেছে এগুলো হলো চায়না একটু সফট গঞ্জির মধ্যে গঞ্জি কাপড়ের মধ্যে ফ্রক কাট ড্রেস এরকম এই তিনটা এনেছে একসাথে আর একটা আছে আর একটা করতে দেওয়া আছে মানে চারটা total চারটা dress এনেছিল ছিল এরকম চাইনা গেঞ্জি আর এটা তো hundred days এর এটা তো সবাই দেখেছে এটাও একদিনই পড়েছিল hundred days এ তো এটাও ভাবছি পূজায় একটা দিন পরিয়ে ছবি তুলতে পারবো কিনা। জানি না যদিও অনেক গরম ছিল উম আসাটা বিফলে গেল পড়ানো হয়নি এই dress টাও একদম নতুন পূজার জন্যই কিন্তু পড়া হয়নি এটা আমার ছোট ভাসুর দিয়েছিল ওর ছোট বাবা খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু গরমের জন্য মেয়েকে কোন ড্রেসই পরানো হয়নি পূজায় যেটাই মেয়ে শান্তি পায় যদি গ্রামে ছিলাম এইজন্য ওর যেটা কমফর্ট হয় ওইভাবে পরে রেখেছিলাম তারপরে দেখাচ্ছি এরপরে আরো কিছু ড্রেস আছে অনেকগুলা ড্রেস হয়েছে ওর এটা হলো আরেকটা পিচ কালার এটা অনেক সুইট ওগুলো ও সব হলো গিফটে পেয়েছে অনেক গিফটে পেয়েছে তার বাবা প্রচুর এনেছে সব মিলিয়ে মেয়ের এক আলমারি ভরে গেছে এখন ড্রেসে তো নেক্সটে জানি না ওর জন্য কি কি আর বানাতে হবে এই ড্রেসগুলো খুব সুন্দর কিন্তু এগুলো ভাঁজ করে রাখলে মনে হয় যে নষ্ট হয়ে যাবে যার জন্য হ্যাঙ্গারে ঝুলে রাখলে অনেকটা জায়গা নাই এক আলমারিটাকে ভরে যাচ্ছে তার জামাই ফুলা ফুলা জামা সবগুলো একদম ফুলো এগুলো মায়া লাগবে যদিও একটা দিনের জন্য পড়ানো হয়নি আর কবে occasion আসবে পড়ানো হবে ততদিনে আমার মে বড় হয়ে যাবে জামাগুলো গুলো আমার সুখেজে আলমারিতে তুলে রাখতে হবে এই dress টা কি cute পিছন দিকটা অনেক সুন্দর এটা আমার পিসি নিয়ে এসেছিল ওকে দেখে এই দুটো আমার husband নিয়ে এসেছিল তার বাবা আমার দয়বের দোকান থেকে এগুলো মা এনেছিল আরং থেকে গিফট বাবা সব মিলিয়ে তাহার অসংখ্য ড্রেস এই যে দেখুন আরো গিফটের ড্রেস এসে গেছে এগুলো মুসকান যে আমি পিচি বেবিটা দেখাই ও এনেছে আমার ছোট বোনটা সেদিন যে ছিল পিসাতে বোন তার হাজবেন্ডের এই দুটা ড্রেস সাথে আরো একটা গেঞ্জি এই গঞ্জিটা তিনটা নিয়ে এসেছিলো এইটা অনেক কিউট কিউট এই শীতকালে পড়াতে পারবো এই ড্রেসটা ও অনেক সুন্দর বেশ একটু বড় আছে আহ আগামী বছর পড়াতে পারবো এই বছর ওর বড় হয়ে যাচ্ছে এখানে উম পাঁচটার একটা সেট আছে গেঞ্জি সেট এটা তিন দুটো use করা হয়েছে তিনটা এরকম intake আছে খুব মোটা পরানো হয়নি এবার আমার husband এটা দেখে মেটটা দেখালো এই dress গুলো আমার বাড়ি থেকে দিয়েছিল এই একটা shirt গেঞ্জি আর একটা প্যান্ট তিনটাই gentle part থেকে প্যান্টটাও gentle part থেকে আমার husband সময় পাইনি একবারে ঢুকে এক জেন্টল পার্ক থেকে নিয়ে বের হয়েছে এবার নিজের জন্য সে নিজে কি কিনেছে এই শার্টটা নিয়েছে টামি জিন্সের শার্টটা যেটা কালারটা আমার মনে পুরো আইসক্রিম আইসক্রিম দেখলে মনে হয় আইসক্রিম খুব ভালো লাগছিল আর পশা মানুষ ও সবকিছু ভালো লাগে এই গঞ্জিটা নিয়েছে একটু ডিপ কালার ডিপ মেরুন আরশের ভিতরে এটা এটাও জেন্টল পার্কের কি জানি জামাইদানি খুব জেন্টল পার্কের জিনিস হয়ে যাচ্ছে তো এই পাঞ্জাবিটা তার most expensive পাঞ্জাবি এটা which is thirteen টাকা যাই হোক শখের জিনিস অনেক পছন্দের একটা পাঞ্জাবি কিনেছে এটা day time খুব ভালো এবার আমার জামাই আসি বাবা মেয়ের দেখালাম দেখলাম আমার জামা এগুলো হলো আপনার বেশ কিছু দিন আগেই কিনেছে তাও আমি ভাবলাম দেখিয়ে দিই পুজোর উপলক্ষে না এমনি এনেছিল বাহিরে বের হওয়ার জন্য তো সবার শপিং করার সময় আমার জামাই আমার জন্য মনে করে একটা কটন ড্রেস আনলো কারণ এখন আমার কোনো ড্রেসে আটে না এটা সাদা বাহারের একটা কটন ড্রেস বাসায় পড়ার জন্য আর মেনলি আমি পূজায় যা নিয়েছি এই ড্রেসটা নিয়েছি পুজোর এটা একটা পাকিস্তানি কাজ করা শিপনের ড্রেস অনলাইনে নেওয়া হয়েছে যার জন্য বড় ধরনের একটা ধরা খেয়েছি যেরকম দেখেছি সেরকম হয়নি একদমই মেলেনি কিছু করার নেই এই শাড়িটাই শাড়িটা আমি আগেও দেখেছি আমি পরীক্ষা দিয়ে একবারে एग्जामে চাকরি एग्जाम দিয়ে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছি সাথে আমার শাশুড়ি আমার মাটাও কিনে ফেলেছিল যদিতে ঢুকলো টপ টপ তিনটা শাড়ি কিনে বের হয়ে গেল এটা হলো ঘিচা কাতান আমি যদি ভুল না করে হ্যাঁ ঘিচা ঘিচা কাতান সব ধরনের একটা শাড়ি রাখা উচিত আমার কাঞ্জিবাড়াম আছে সাত তিনটা সব তো এই ঘিচাটা ছিল না ঘিচাটা আমার হাজবেন্ডকে দেখেই পছন্দ হলো ঘিচা কাতান নিয়ে ফেললাম এই দুটো জামাও অনলাইন থেকে নাও হয়েছে ইভেন এই শাড়িটাও এগুলো আমি বাসা থেকে মা টাকা দিয়েছিলে বাবা মা সেটা দিয়ে আমি অনলাইন অর্ডার দিয়ে বড় একটা ধরা খেয়েছি আমার বাবার বাড়ি থেকে জামাটা পচা হয়েছে হাজবেন্ডের দেওয়া অ্যাড্রেসটা পচা হয়েছে তবে এই কুর্তিটা ভালো হয়েছে এই কুর্তিটা মা সাথে করে নিয়ে গিয়েছিল জন্মদিনে আগে কিনে দিয়েছে আগের দিনে যদিও পড়া হয়নি জন্মদিনে আমি হাজবেন্ডের দেওয়া জামাটা পরেছিলাম কিন্তু এই কুর্তিটা আমার অনেক অনেক পছন্দের হয়েছে এর কাস্ত আমাকে পরার পর খুব ভালো ছিল আমি চাইছিলাম চিন থেকে একটা ড্রেস যেটা আমার সুবিধা হবে বেবি আছে রেস্পিডেন্সের জন্য এরকম একটা ড্রেস একদম পারফেক্ট হলো আর এই শাড়িগুলো আমার জামাই নিয়ে এসেছে জামাই একা একা এবার শপিং করেছে মার্কেটে গিয়ে ধাপা ধাপ তার যেটা যেটা পছন্দ হয়েছে নিয়ে এসেছে এখানে আমার দুই কাকি শাশুড়ির আছে যায়ের আছে আর আরেক যায়টা তো দিয়ে এসেছে তো বড় যায়ের আছে হ্যাঁ এটা একটা কাকির শাশুড়ির শাড়ি এই শাড়িটা খুব ভালো লেগেছে অ্যাশ কালারটা এগুলো আস্তে আস্তে যে আমরা দিয়ে এসেছি মেয়েকেও দেখে এসেছি এটা হলো আমার বড় ভাসুরের উম বড় কন্যার মানে একমাত্র কন্যারই মেয়ে জামা এটা হলো পাকিস্তানি একটা জর্জেট ড্রেস আর একটা হলো এমনি normal জর্জেট ড্রেস দুইটা ড্রেস দেওয়া এটা আমার বড় ভাসুরের জন্য নেওয়া হয়েছে ছোট ভাসুরটা পাঠিয়ে দেওয়া হয়েছে এটা আমার কাছে নেই ভিডিও এবার দেখাই আমার ননদের বাচ্চাদের এটা হলো সায়ন্তন বাবার আমাদের ছেলের ও আমার মেয়ের পাঁচ ছয় মাসের বড় পাঁচ মাসের বড় ওর জন্য এই দুইটা dress নেওয়া আছে গেঞ্জি set একটা প্যান্ট shirt আর একটা প্যান্ট shirt এটা হলো ননদের মেয়ের জন্য দুটাই হলো শিফনের মধ্যে একটা হলো পাকিস্তানি আর একটা হলো আমাদের দেশীয় দুটা three piece নেওয়া হয়েছে hopefully ওদেরকে ওর পছন্দ হয়েছে আর এটা হলো আমার ননদের শাড়ি এটা মেঘদূত কাতান নিকুত কাতানের মধ্যে নিয়েছে আমার হাজবেন্ড নিজেই পছন্দ করে এনেছে বনের জন্য আশা করছে ওর এটা পরে খুব আরাম পাবে ভালো লিখেছিল ওর কোজাইও পছন্দ করেছে খুব শাড়িটা সবাই মোটামুটি শাড়ি পছন্দ করেছে আর এটা হলো আমার ননদ জামাইয়ের এটা ইনফিনিটি থেকে নাও হয়েছে আর অনলাইন শিপিং হয়েছে যেগুলো দেখানো ভিডিও করা ছিল না এই ছয়টা শাড়ি হলো আমার আমাদের বাসার তিন আর ওয়ান ড্রাইভার অফসেট ড্রাইভার তারপরে এইরকম আরো 20 25টা এই কোয়ালিটির একই রকম ডিজাইনের আরো 20 25টা শাড়ি কেনা হয়েছে যেগুলো আমরা প্রতি বছরই কিছু গরীব অসহায় মানুষদের দিয়ে থাকি আর এই তিনটা শাড়ি হলো আমার তিন পিসী শাশুড়ির এই দেশে যে তিন পিসী শাশুড়ি আছে তারা আমার শ্বশুরমন্ডম 10 ভাই বোন তাদের সবার জন্য কেনা হয়েছে তো আমার কাছে